এক ইহুদি আর এক মুনাফিকের মাঝে ঝগড়া, ইহুদি আর মুনাফিকের ভিতরে ঝগড়া, কিন্তু মুনাফিক কে তার খবর তো মদিনার মানুষও জানে না, সাহাবীরাও জানেন না। মুনাফিক কে বা কারা, এদের খবর শুধু আল্লাহ তার নবীকে জানান। কারণ মুনাফিকের নেফাক হলো অন্তরের ভিতর, যার অন্তরে ঈমান নাই কিন্তু মুখে মুখে শুধু মুমিন। দ্বিমুখী আচরণ, মুখে মুখে একরকম, দিলের ভিতরে অন্যরকম। দিলের ভিতরে ঈমান নাই, মুখে নবী নবী নবী। আসেনি না নাই, আসেনি না নাই। দিলের ভিতরে ঈমান নাই কিন্তু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, কোন পদ পাওয়ার জন্য, কোন টার্গেট নেওয়ার জন্য সে লেবাস ধরছে। মাঝে মাঝে হজও যায় কিন্তু দিলের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই, দিলের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই, বরং ইসলাম নিয়ে তার বিদ্বেষ, লেবাস ধরছে। এই জিনিসটা আমরা বুঝি না, আমরা নিশ্চিতভাবে কাউরে বলতেও পারবো না। দিলের হালত শুধু একমাত্র জানেন কে? নবী জানেন। এটা আসতে কোন কেন? এতদিনে ওয়াজ শুনলে আপনারা, এটা যদি আসতে কোন আমার, তাহলে তো আমার সারা জীবনে ওয়াজ এখানে শেষ। মনের খবর জানেন শুধু কে? নবী জানেন। হ্যাঁ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। নবী পর্যন্ত জানেন না তাহলে আমার দয়াল বাবা জানতে পারে না, আমার পীর বাবা জানতে পারে না, যদি এরম ধারণা রাখি ইমান থাকবে না। এজন্য অন্তরের খবর জানেন আল্লাহ। আল্লাহ শুধু তার হাবিবকে জানাইয়া দিতেন, বন্ধু অমুক লোকটা তোমার সামনে এসে হাত জোর করে দাঁড়ায়, নবী নবী করে তোমাকে জান দেয়, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম, তার অন্তরে ঈমান নাই, সে মুনাফিক। মায়ার নবীও তার নামটা চিনে নিতেন, তারে চিনে নিতেন। জিব্রাইল মারফতে নবীকে জানানোর পর নবী চিনে নিতেন, এই কথাটা আল্লাহর নবী কাউকে বলতেন না। ও যে মুনাফিক, নবী তার সাহাবিদেরকে বলতেন না, কিন্তু নবী জানতেন ঠিকই। একমাত্র একজন সাহাবির কাছে মায়ার নবী ইন্তেকালের আগে নবী ওই মুনাফিকদের তালিকা তিনি একজন সাহাবির হাতে দিয়ে গেছিলেন আর বলেছিলেন, তুমিও কারো কাছে বলবা না, তুমিও কারো কাছে বলবা না, শুধুমাত্র ইন্তেকাল যদি হয় ওদের কেউ ইমানদার মুমিনকে বলবা, যেন জানা যায় শরীক না হয়। শুধু এতটুকু, কারণ এর আগে যদি বলো বিপদ হতে পারে, হামলা হতে পারে, তারে কেউ ক্ষতি করতে পারে। যাহারে বেঈমানের বেঈমানি, এত বড় বেঈমান, এ আমাদের সাথে থাইকা বেঈমানি করে, না না, আল্লাহর নবী, দরদ নবী, মানবতার নবী, কি মানবতা শিখাইয়া গেছেন! দুশ্মন পাশে বসে দুশ্মনী করে, এরপরও আল্লাহর নবী তার কোনো ক্ষতি করেন না, তার সাথে কোনো উচ্চ বাক্য করেন না, সতর্ক থাকেন। যেরকম সুবহানাল্লাহ, কি মানবতা শিখাইবা তোমরা, তোমরা কি দেখাবা, কি শিখাবা? শিখে যাও ইসলাম থেকে, মানবতা কাকে বলে? তো এরকম এক মুনাফিক আর এক ইহুদির মজা লাগছে ঝগড়া। মুনাফিক তো নিজের মুসলমান পরিচয় দেয়, তাহলে তার তো কোনো টেনশন নাই। ইহুদি কইতেছে, চলো আমাদের নেতার কাছে যাব না, বিচার তোমাদের নেতার কাছে নিয়ে যাব, মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কারণ মদিনায় ইহুদিরা কাব ইবনে আশরাফ তাদের লিডার, তার কাছে যেত না বিচার নিয়া। বিচার নিয়া ইহুদিরাও তাদের নিজস্ব বিচার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হইতো, মদিনার ইহুদিরা। কারণ ওরা জানতো যে মোহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করার ক্ষেত্রে কে কোন ধর্মের, কে কে কার ভাই, কে কার ছেলে, কে কার দুলাবাই, এগুলা মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাই।
এটা ইহুদিরা ভালো করে বুঝতো, এজন্য ওরা ওরাই ওদের নেতা বাদ দিয়া নবীজির কাছে বিচার নিয়ে হাজির হইত। এই মদিনার ইহুদি সেই প্রস্তাব দিতেছে, চলো মোহাম্মদ রসুল্লাহর কাছে যাই, তোমাদের নবীর কাছে যাই। সে তো খুশি মুনাফিক, তার তো কয় ঠিক আছে চলো। এইসব বিচার শুনাইছে আল্লাহর নবী, সবকিছু শুনে রায় দিয়ে দিছেন ইহুদির পক্ষে। তার নবী দেখতেছেন ইহুদি ন্যায় সঙ্গত, ন্যায়ের পক্ষে, আর সে অন্যায় করছে। ওই সময়টা তো এই লোকটা যে মুনাফিক এটা আল্লাহ নবী জানেন না, তখনও এই লোকটা যে মুনাফিক আল্লাহ নবী জানেন না মানে আল্লাহ জানান নাই। নবী তখনও জানতেন নবীর সাহাবি, তখনও নবী জানতেন উনি মুসলমান আর ইনি ইহুদি, একজন সাহাবি আর একজন ইহুদি, নবী তাই জানতেন। এ সত্য নবীজি বিচারে রায় দিলেন ইহুদির পক্ষে আর সাহাবির বিপক্ষে। এই রায়টা দেওয়ার পরে ও বলতেছে যে ঠিক আছে চলো বের হই। তখন বাইরে আসছে আয়সা, মনে মনে ভাবতেছে যে নবী হয়ে আমার বিপক্ষে রায়টা দিয়ে দিল, ওই যে মুনাফিক যে, এই জন্য যে নবীর রায়টারে মানতে পারতেছে না। কয়েক কাজ করো, চলো উমরের কাছে যাই, চলো উমরের কাছে যাই। কারণ ওর ধারণা হলো উমর কাফির কুফফারের ব্যাপারে খুব শক্ত মানুষ, মনে হয় উমরের কাছে লয়ে গেলে পরে বিচারে রায় আমার পক্ষে আসবে, চলো উমরের কাছে যাই। হে মানতেছে না, কয় না আমি রায় মানি না, আমাদের নবীর রায় মানি না, আমি উমরের কাছে যাব, চলো উমরের কাছে যাই। ইহুদি বেচারা হ্যাঁ কয় ঠিক আছে চলো যাই, হন তুমি আমার জিনিস যদি না দাও আমি তো জোর করে নিতে পারবো না, যার কাছে যাইতে বলবা তার কাছেই যাইতে হবে, কি করার আর, চলো যাই উমরের কাছে যাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসেই ওই ইহুদি আগে বলতেছে যে মামলা আপনার কাছে এনেছি, তবে মামলাটা এর আগে নবীর দরবারে ছিল, আপনাদের নবীর দরবারে। তারপর নবী যে রায় দিছেন দিছেন, কিন্তু রায়টা তার তার মনোভূত হইতেছে না, রায়টা আমার পক্ষে গেছে, এজন্য আপনার কাছে বিচার নিয়ে আসছে। বিচারটা হলো এই, আমাদের সমস্যাটা হলো এই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি ব্যাপার, বিচার নবীজির কাছে নিয়ে গেছিলেন নাকি? মুনাফিকরে বলতেছেন, বলে হ্যাঁ। হযরত উমরও তখন জানেন সে মুসলমান, বিচার নবীজির কাছে গেছিল নাকি? বলে জি, বিচার নবী করেন নাই? বলে জি নবীজি করছেন, কিন্তু আমার বুঝে পড়ে না। তো হযরত উমর বলেন তো আমি বুঝে পড়ার ব্যবস্থা করতেছি, একটু বসো এখানে বসায়। তুইয়া ভিতরে ঢুকছেন, ঢুকে তলোয়ারটা নিয়ে আইছেন, তলোয়ারটা আইনা একদম মুহূর্তের ভিতরে এক কুবে তোর কল্লা আলাদা। আর শুধু এতটুকু বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম রহমতের নবীর বিচার যে মানতে পারে না তার বিচার এটাই উত্তম, এই বলে খতম। শেষ এখন তার আত্মীয় স্বজন যারা আছিল সব নবীজির কাছে বিচার নিয়ে আসছে। ওমর মুসলমানকে হত্যা করছে, জটিল মামলা নবীর আদালতে, হযরত ওমর খুনি, ওমরের বিরুদ্ধে খুনের মামলা, এত বড় জলিল কদর সাহাবি। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, শরীয়তের বিধি মোতাবেক খুনের বদলা খুন, আল কাতল বিল কাতল, কেউ যদি কাউকে খুন করে তার বদলে তার খুন করতে হবে, তাহলে এটা কোরআনের আইন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় তো এমনই হবে, নবী চিন্তায় পড়ে গেছেন, মদিনার সমস্ত মানুষ চিন্তায় পড়ে গেল এখন কি হবে। উমর আল্লাহর কাছে ফয়সলা চাইলেন, আল্লাহ তুমি উত্তম ফয়সলা করি, তুমি উত্তম ফয়সলা করো, আমি এটা বুঝছি আমার নবীর বিচার যে মানতে পারে না তার বিচার এর চেয়ে ভালো হওয়ার কোনো আশা করা যায় না। করছেন আল্লাহ পাক সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জিব্রাইলকে পাঠায় বলতেছেন, যাও আমার বন্ধুকে জানায় দাও যারে হত্যা করা হয়েছে সে মুমিন নয় সে মুনাফিক। আল্লাহ পরিচয় দিয়ে দিছেন আর বলতেছেন উমরের বিচার যা করেছে এই বিচারের পক্ষে আল্লাহর রায় আছে। যেরকম সুবহান আল্লাহ, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহও তার একই সিদ্ধান্তে রাজি। এজন্য পবিত্র কোরআনের প্রায় বিশেরও উপরে অনেক জায়গায়, একুশ থেকে সাতাশটা জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যে রায় দিয়েছেন আরশের মালিক তিনিও ওই রায় দিয়েছেন সুবহানাল্লাহ এক দুই জায়গা নয় এজন্য ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো কেউ যদি নবীর সিদ্ধান্ত জানার পরেও এটা মানতে না পারে যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত এটা আমার নবীর রায় এটা জানার পরেও যদি কেউ না মানে অথবা দিল থেকে মানতে না পারে তাহলে তার ঈমান থাকবে না যাবে ঈমান চলে যাবে ঈমান চলে যাবে ঈমান থাকবে না এজন্য ঈমান ভঙ্গের কারণগুলা আজ তিনটা জুম্মা যাবত আমি আপনাদেরকে অল্প অল্প করে শুনাইলাম এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটা কারণ হলো কোন মানুষকে কেউ যদি শরীয়তের ঊর্ধ্বে মনে করে কোন মানুষকে কেউ যদি শরীয়তের ঊর্ধ্বে মনে করে তাহলে তার ঈমান থাকে না যায় চলে যায় সে যত বড় বুজুর্গ হোক যত বড় আল্লাহওয়ালা হোক সে যত বড় পীর হোক যত বড় কুতুব হোক আমার দৃষ্টিতে আমার পীর যত বড় কুতুব হোক যদি আমি বলি আমার পীরের শরীয়ত লাগে না তিনি শরীয়তের ঊর্ধ্বে সাথে সাথে ঈমান চলে যাবে সাথে সাথে ওযু ভঙ্গের কারণ তো জানতেছি মোটামুটি নামাজ ভঙ্গের কারণ ঈমান ভঙ্গের কারণ কতবার কয়বার আলোচনা করি আর করবার শুনি ভাইরা আমার এজন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর যে সিদ্ধান্তগুলা নবীজির যে মত এই মতটাকে নিজের মত মনে করা নবীর পথটাকে নিজের নিজের পথ মনে করা নবীর তরিকাকে নিজের তরিকা মনে করা নবীর তরিকার চেয়ে অন্য কোনো তরিকাকে যদি আমি বেশি পছন্দ দেই নবীর তরিকার চেয়ে অন্য কোনো তরিকাকে যদি আমি বেশি দিলে জায়গা দিই তাহলে ঈমান খাতরার ভিতরে আছে প্রচন্ডভাবে খাতরার ভিতরে আছে ভাইরা জন্যই সর্বদা খেয়াল রাখা আমার এত বড় দৌলত দৌলতে ঈমান আল্লাহ আমাকে এত মায়া করে এত দয়া করে আল্লাহ আমাকে দিয়েছেন যার জন্য কোনো দরখাস্ত ছিল না যার জন্য কোনো আবদার ছিল না যার জন্য আল্লাহর কাছে আমার কোনো ধরনের অ্যাপ্লিকেশনও ছিল না এত দয়া করে এত মায়া করে যে মালিক আমাকে এত বড় দৌলত আমাকে দান করলেন সেই দৌলত জন্য হেফাজত থাকে কারণ যে জিনিস যত দামি হয় এই জিনিসের ডাকাত তত বড় হয় ঠিক না যে জিনিসের যত মূল্য বেশি হয় এই জিনিসের ডাকাত তত এক্সপার্ট হয় গ্রামের চুর আর ব্যাংক ডাকাত কোনোদিন এক নয় গ্রামের চুর অশিক্ষিত ও আ চিনে না আর ব্যাংক ডাকাত সে কম্পিউটার চালানি ভালো করে জানে ঠিক কিনা লক কেমনে খুলতে হয় ওটা ভালো করে জানে সাধারণ কোনো শিক্ষিত নয় এজন্য যে জিনিস যত দামি হয় এই জিনিসের ডাকাত তত বড় হয় এই জিনিসের চোর তত অভিজ্ঞ হয় এই দুনিয়ার সবচেয়ে বড় দৌলত যেহেতু ঈমান এজন্য ঈমানের ডাকাত হলো দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল কারণ ঈমানের ডাকাত হলো ইবলিস আর দুনিয়ার ডাকাত হাতে নাতে ধরা যায় মালের ডাকাত টাকা পয়সার চোর হাতে নাতে ধরা যায় কিন্তু ঈমানের ডাকাতকে হাতে নাতে ধরা যায় না দুনিয়ার চোরকে দেখা যায় কিন্তু ঈমানের চোর আর ডাকাতকে দেখাই যায় না তাহলে এটা কত বড় ডাকাত ভাইরা আমার জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়া সর্বদা খেয়াল রাখবো আমার আমলের ভিতরে যেন এখলাস থাকে আমার আমলের ভিতরে যেন নিয়ত ভালো থাকে আমার আমলের ভিতরে যেন আল্লাহ রেজা মন্দি থাকে আল্লাহকে খুশি করা এই নিয়ত থাকে লোক দেখানো ভাব যেন অন্তরের ভিতরে না থাকে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজে গেলেন আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে তিনি একটু ঘুমাইলেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে এই বৎসর কি পরিমাণ লোক হজে আসলো একটু বলো একজনে কয় 6 লক্ষ হাজি হজ করতে আসছে আর একজনে কয় এর ভিতরে কয়জন মানুষের হজ কবুল হয়েছে আর একজন কয় না 6 লক্ষ হাজির ভিতরে একজনের হজও কবুল হয় নাই একজনের হজও কবুল হয় নাই
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি লাফ দিয়ে উঠে গেলেন। এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজাহিদ, ছয় মাস যিনি হাদিসের দরস দিতেন, ছয় মাস যিনি জিহাদে থাকতেন, লাফ দিয়া উইটা মাতাফির সামনে যায় দাঁড়ে আওয়াজ দিয়া কয়, ও আল্লাহর মেহমানেরা তাড়াতাড়ি করে তওবা ইস্তেগফারে বসে যাও, কারণ আমি স্বপ্ন যুগে দেখেছি বছর হাজির সংখ্যা হলো 6 লক্ষ, কিন্তু আমাকে এও জানানো হয়েছে, শোনানো হয়েছে 6 লক্ষর ভিতরে একজনের হজ কবুল হয় নাই। তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে বসে যাও। আবার তিনি মাতাফের মধ্যে ঘুমায় পড়লেন, একই স্বপ্ন দেখতেছেন, আবার ঘুম থেকে উইটা আবার চিৎকার দিতে লাগলেন, কে কোথায় আছো তাড়াতাড়ি করে, তোমরা আল্লাহর গুণগানে লিপ্ত হয়ে যাও। আল্লাহ পাকের কাছ থেকে যদ্দূর জানলাম, যদ্দূর শুনলাম, কারো হজ কবুল হয় নাই। কারণ হজ কবুল হয় না নিয়তে যদি গরমিল থাকে, কেউ যদি মনে করে আমার হজ হাজি মানুষ নাম লাগানোর জন্য, আল হাজ লাগানোর জন্য, মানুষ আমাকে কি বলবে, এত পয়সা হয়েছে এখনো হজ করে না, হজ কবুল হবে? হারাম টাকা দিয়া যদি কেউ হজে যায় হজ কবুল হবে? হবে না। এজন্য কারো বুঝি ক হজ কবুল হয় নাই, তৃতীয়বার যখন তিনি ঘুমাইছেন তখন আবারও একই কথা স্বপ্নে দেখতেছেন, জিজ্ঞেস করলেন একজন আরেকজনে, জিগা কারো হজ কি কবুল হয়েছে, কয় না কারো হয় নাই, তবে আল্লাহর একজন বান্দার খাতিরে আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। কে গো সে? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, কে সে, কি তার পরিচয়, সে কি হজে আসছে? কয় না সে হজই আসে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন না, সে হজই আসে নাই, অথচ তার উসিলায় হাজিদের হজ আল্লাহ কবুল করে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, নাম কি তার, বাড়ি কোথায়, তারে কি পাওয়া যাবে? কয় হ্যাঁ পাওয়া যাবে, তার বাড়ি হলো দামেশক। নাম কি তার? কয় নাম হলো আলী ইবনে মাফ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর দেরি করলেন না, সুজা তার খোঁজে দামেশকে চলে গেলেন। দামেশকে চলে গিয়া বাজার ঠিকানা সবকিছু তিনি স্বপ্ন যুগে লইলেন। মানুষকে জিজ্ঞেস করেন, আলী ইবনে মাফকে চিনোনি? মানুষে কয়, এই নামে যদি কোনো মানুষ থাকে সে তো সাধারণ একজন মানুষ। সামনে যায় দেখেন বাজারের এক কোনায় রাস্তায় বসে বসে মানুষের জুতা কালি করে। আর আমরা হালাল কোনো কাজ সেটা যদি ছোট্ট হয়, নিম্নমানের হয়, আমরা এটাকে ঘৃণা করি, মনে এই কাজ করে রিক্সা চালায়, ওই মুদির দোকানদারি করে, এটা করে কি মনে করলা তুমি? আহারে, তুমি টেবিলের নিচে 1 লক্ষ টাকা ঘুষ খাওয়ার চেয়ে একজন রিক্সাওয়ালা ভাই সারাদিনে 200 টাকা কামাই করে, তার দাম আল্লাহর কাছে তুমি কোটিপতির চেয়ে অনেক গুণ বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পয়সা আল্লাহর কাছে সম্মান বাড়ায় না, সম্মানই করে না। ক্ষমতা মানুষের আল্লাহর কাছে সম্মানী বানায় না। আল্লাহর কাছে সম্মানী হতে হয় তাকওয়ার দ্বারা, খোদা ভীরু দ্বারা। যে মানুষ হারাম খায় না, হালাল পথে চলে, কষ্ট হলো আল্লাহ বলেন তার অন্তরে আমি আল্লাহর ভয়, আর সে মনে রাখবা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ, লোভ করে না হারামের দিকে। এজন্য আমার নানা শ্বশুর আজকে দুনিয়াতে নাই, আমার শ্বশুরও তো নাই, এখানে বসে কতদিন বয়ান করলেন আমার শ্বশুর, আল্লাহ পাক দুজনকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমার নানা শ্বশুর যিনি ছিলেন 50 বছর বুখারি শরীফ শুধু পড়াইছেন, 50 বছর বুখারি পুরো মুখস্থ হয়ে গেছিল। আমি শেষ বয়সে আমার বিয়ের পরে 6 মাস পাইছি, ওই পাইছি যখন তখন সবসময় হুশ থাকতো না, মাঝে মাঝে হুশ আসতো, আবার মাঝে মাঝে হুশ চলে যেত। যখনই হুশ আসতো তখনই বলতেন, ভাই আমি একটু সূরা ইউসুফের তফসিরটা করি, তুমি একটু শুনো দেখো আমার হয় কিনা। সূরা ইউসুফের তফসির কইয়া একটা আয়াত পড়ছেন, এরপরে ঘন্টা চইলা যায় খালি হাদিস পড়তেছেন, খালি হাদিস পড়তেছেন। মনে হইতেছে হাফেজ সাহেবরা যেভাবে কোরআন তেলাওয়াত করে এভাবে উনি হাদিস পড়তেন। মাঝে মাঝে নামাজে কোরআন তেলাওয়াত করতে যায় পেস লাগে যেত,
কোরআন তেলাওয়াতের ভিতরে হাদিস ঢুকে যেত, ওনার খবরই তো না, খবরই থাকতো না, এত মুখস্থ ছিল হাদিস। তো উনি বলতেন যে হালাল রিজিক, হালাল ভাবে রুজি কামাই করা, রিজিক তালাশ করা, সেটা যদি তুমি যাও, সেটা যদি লঞ্চের মধ্যে বুট বিক্রেতাও হয়, মাঝে মাঝে উনি করতেন, লঞ্চে বসছেন, দেখছেন একটা লোক বুট বেচতেছে, আনছেন ডাক দিয়ে, বাবা এদিকে আসো, খুব মায়া করতেন, তারে খুব মায়া করতেন, বুট বেচে, চানাচুর বেচে, এই বেচে, খুব মায়া, আসে আনতে, আনলে 10 টাকার আমার বুট দাও, 5 টাকার চানাচুর দাও, পাশে যারা থাকতো দেখো দেখো তার এই কষ্ট করে এই যে রুজিটা করতেছে, এটা 100 100 বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই, নির্ভেজাল হালাল টাকা। মাঝে মাঝে উনি নিজে এত বড় মুহাদ্দিস, বাজারের বাজারের মধ্যে আতর নিয়ে বসে যেতেন, আতর বিক্রি করতেন রাস্তায়, মানুষ মানে হুজুর হুজুর এটা কেমন লাগায়, তোমার কেমন লাগে লইয়া তো আমি দুনিয়াতে চলব না, আমারে এখানে আতর বিক্রি করতে দেখতেছো, তোমার কেমন লাগে, তোমার কেমন লাগে লইয়া আমি দুনিয়াতে চলব না, তুমি পোষাইলে আমার কাছে আতর নিবা, নিলে 10 টাকা দাও, আতর নিয়ে ভাগো, এই সে অবস্থা। তারা এইভাবে চলে গেছেন দুনিয়াতে। তো উনি বলেন যে গিয়া দেখেন যে এরকম মুচি, কি ভাই আমি তোমার মেহমান হতে পারি, কে আপনি? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। এই লোক তো অবাক হয়ে গেছে, আল্লাহু আকবার, আপনি জগতের বর্তমান জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার কপাল, আমার ভাগ্য, আপনি এখানে? বলে চলেন আপনাকে মেহমানদারি করব। তারপরে বলতেছেন যে ভাই তোমার এমন কি আমল আছে একটু কও, কি সে তুমি হজে যাও নাই কিন্তু তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে, ঘটনা কি? সে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করছে, আলী ইবনে মুয়াফ আল্লাহর কাছে কাঁদতেছে সেজদায় পড়ে, আর বলতেছে যে আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আমার এই কর্ম থেকে কিছু টাকা জমাইছিলাম, আমি হজে যাওয়ার নিয়তে আজকে কয়েক বৎসর যাব একটা থলিতে, আমি যখন ওই থলিতে টাকা জমাইছি হজে যাব, তো একদিন আমার বিবি সাহেবের এরকমভাবে গোস্ত খাওয়ার খুব প্রয়োজন, গোস্ত খাওয়ার খুব ইচ্ছা জাগছে, কিছু নাই ঘরে, তো আমি পাশের বাড়িতে একটু গোস্ত আনার জন্য গেলাম, গেলাম ঘ্রাণ পাইলাম, ওই বাড়িতে গোস্ত রান্না হয়েছে, গিয়ে ওই মহিলাকে বললাম মাগো একটু গোস্ত দিবা আমার বিবি খাইতে চায়, তখন ওই ঘর থেকে মহিলা কান দেয়ার বলে এই গোস্ত তোমার জন্য হালাল নয়, এই গোস্ত শুধু আমার জন্য হালাল, কেন? আমার ঘরে আজকে অনেকগুলি এতিম, বাবা তাদের নাই, কয়েকদিন যাবত উপবাস, বাচ্চাগুলি পেটের ক্ষুধায় একদম কাতর হয়ে বিছানায় পড়ে গেছে, নিরুপায় হয়ে আমি এর ঘর থেকে বের হইয়া ওই হাওরে যাইয়া একটা মরা গরু পাইয়া মরা গরুর গোস্ত কাইটা, যান বাঁচানোর জন্য যেহেতু মরা গরু গোস্ত খাওয়া যায় এজন্য ওই গোস্তটা এনে পাকাইছি, এটা শুধু আমার আর আমার এতিম বাচ্চাদের জন্যই, সেটা হালাল, তোমার জন্য হালাল নয়। এতটুকু শোনার পর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দৌড়ে ঘরে আসলাম, আইসে যে টাকা জমাইছিলাম হজে যাওয়ার জন্য এই টাকাটাই আমি পুরাটাই এতিমকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেন যার উপরে একবার ফরজ হয়েছে তার উত্তম একবারই করা, এরপরে বারবার উমরায় যাওয়া, বাকি এরপরে যদি তোমার টাকা থাকে ওই হজে যাওয়ার টাকাটা যদি কোনো এতিমকে সাহায্য করো বা এতিমকে দেখাশোনা করো, এটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়। মানুষের সেবায় যদি টাকাটা ব্যয় হয়, টাকাটা যদি ব্যয় হয়, প্যারে হাদিরিন এজন্য বলতেছি আমার ঈমান তখনই মজবুত থাকবে যখন আমলের মধ্যে এখলাস থাকবে, আমলের মধ্যে যখন এখলাস থাকবে তখনই আমার ঈমানটা মজবুত হবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নেই চাঁদাকাত কাবলাল।